হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনকে পকেটের মধ্যে যখন ঢুকাবেন তখন অটোমেটিক লক হয়ে যাবে এবং পকেট থেকে বের করলেই আনলক হয়ে যাবে তো বন্ধুরা এরকম অনেক অ্যাপ্লিকেশান আমাদের প্লে স্টোরে পাওয়া যাবে তো বন্ধুরা আমি যে অ্যাপ্লিকেশানের কথা আপনাদের আজকে বলবো তো সেটা খুব সিম্পল এবং কোনো সেটিংস নেই তেমন এবং খুব ভালো কাজ করে তো বন্ধুরা তার আগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওগুলিকে প্লিজ আপনাদের বন্ধুদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার ভিডিওটিকে প্লিজ লাইক করুন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব অ্যাপ্লিকেশানে তো অ্যাপ্লিকেশানটি আপনারা প্লেস্টোর থেকে পাবেন না আপনাদের গুগল থেকে সার্চ করতে হবে কিন্তু সেখানে অনেক ঝামেলার বিষয় হতে পারে তো আপনারা এক কাজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ওটা ইনস্টল করে নেবেন তো ওটা ইনস্টল করার পরে আপনাদের ডিভাইসে কেমন শো করবে আমি দেখাবো তো বন্ধুরা দেখুন আমার স্ক্রিনের একদম উপরে এটার নাম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন অফ লাইফ আপনারা ব্ল্যাক স্ক্রিন অফ লাইফ আপনারা এটাই ইনস্টল করবেন এবং দেখুন কালো রঙের একটা অ্যাপ্লিকেশান রয়েছে এটাই আপনাদের ইনস্টল করতে হবে তো আমি জাস্ট এটাকে ওপেন করছি তো ওপেন করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে ডিসেবেল করা আছে এটাকে এনাবেল করতে হবে আমাদের তো এটাতে ক্লিক করবেন করলে এটা এনাবেল হয়ে গেল এখানে আর কোনো সেটিংস নেই তো আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পরে আমরা কি করব আমি দেখাবো যেটা কিভাবে কাজ করবে তো বন্ধুরা পকেটে ঢুকিয়ে তো আমি এখন দেখাতে পারছি না কারণ এরকমভাবে সম্ভব নয় তো আমি যেহেতু এটা সেন্সার আমি টাচ করে দেখাবো আমি ওর স্ক্রিনটাকে কভার করব তো এটা অফ হয়ে যাবে আবার অটোমেটিক এটা অন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো দেখুন দেখলেন তো এটা অফ হয়ে গেলে অটোমেটিক আবার আমি যখন হাতটা তুলে নেবো তখন এটা অন হয়ে যাবে তো বন্ধুরা এরকম তো খুব ভালো কাজ করে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার করবেন এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা জাস্ট ইউজ করুন আর আমাকে জানান তো আর কি বলবো আপনারা সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন 오케이 okay? 바이분드라